পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। এতক্ষণ আপনারা সরাসরি দেখছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু অনিবার্য কারণবশত আমরা এই সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন অন্যান্য বিজেতাদের মতো গৌরী ঘোষালও শপথ নেওয়ার সময় তার উপর প্রাণঘাতী হামলা হয়, তাই হঠাৎ এই উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রচার বন্ধ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে অনুষ্ঠান নিয়ে। আমি তো কিছু বুঝতেই পারছি না, ঠিক সময় টেলিকাস্ট বন্ধ, সবে গুলিটা করেছে তখন বন্ধ। আরে বাবা, আমি এখন কি বুঝবো? গৌরীকে কি হসপিটালে নিয়ে যাওয়া হলো, নাকি গৌরী মরে গেছে ওখানেই? মরে গৌরীর মরে যাওয়া মুখটা দেখার জন্য আমি একেবারে উৎসুক হয়ে উঠেছি। আমার তর্শ হয়েছে না। না না না, মাথা ঠান্ডা করো শৈল। না না, তোমাকে এখন একটা সুন্দর করে একটা দারুণ স্পিচ তৈরি করতে হবে, প্রেস মিডিয়া সবাইকে বলতে হবে, দরকার হলে চোখে গ্লিসারিন নিয়ে কান্নাকাটি করে একটা দারুণ ব্যাপার করে ফেলবো। কিন্তু এই মূর্খটার কি খবর? একটা ফোনও করছে না, এতক্ষণ একটা ফোন করছে না, একটা খবর দিচ্ছে না, নাকি ও ভুলেই গেল যে পালানোর সময় আমাকে ফোন করার কথা ছিল? যাবেটা কোথায়? আসছে তো হবে ওকে এখানেই, চুনির লোভে। না, চুনির লোভে ঠিক সুরসুর করে এখানে চলে আসবে, আর আমি খবর এমনিতেও পেয়ে যাব। কিন্তু আমি তিনটে চুনি ওকে দেবো না, দুটো দেবো যথেষ্ট। দামি দামি চুনি তিনখানা নিয়েও কি করবেটা কি? আর এখন তোর কাজ শেষ, ও তো এখন এমনিতেও কিছু বলতে পারবে না, যা দেবো তাই নিয়ে নিতে হবে। একবার ও আমার সঙ্গে যোগাযোগ করুক, ফোন দেরি করে করার জন্য এমন মর ওকে আমি আজকে মরবো না। একবার একবার যদি ফোনের লকটা খুলতে পারি তাহলেই কেল্লা ফতে, ঠিক ধরে ফেলবো কে পাঠিয়েছিল। কল বা SMS কিছু তো পাওয়া যেত, কিছুতেই খুলতে পারছি না। এইভাবে একটা হাতে ক্লু এসেও নষ্ট হবে? না না, আর কতক্ষণ আমি এভাবে চুপচাপ অপেক্ষা করব? আমি আর পারছি না, একটা খবর পর্যন্ত দিচ্ছে না। কিছু করার নেই, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি এবার একটা ফোনই করে ফেলি গর্ধবটাকে। তিনটে চুনি যায়, প্রফেশনাল খুনি, অসুখ হচ্ছে ব্যবস্থা। তোমার ব্যাপারটা কি? তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল? গৌরীকে মেরেই আমার সঙ্গে সঙ্গে খবরটা দেবে যে ও মরে গেছে, সে কথা ভুলে গেছিলে, কেন ফোন করোনি? খবরটা নিশ্চিত করে কেন বলছো না? তখন থেকে আমি বকে যাচ্ছি, উত্তর দিচ্ছ না কেন? শোনো, যতক্ষণ না আমি পাকা খবর পাচ্ছি কানা করিও কিন্তু তুমি আমার কাছ থেকে পাবে না, বুঝেছো? এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো এই যে গৌরী ঘোষালের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়। সৌভাগ্যবশত তিনি বেঁচে গেছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। আপনারা অহেতুক চিন্তা করবেন না, আমি একদম সুস্থ আছি, মায়ের কৃপায় আমার গুলি লাগেনি। আপনাদের ভালোবাসা, পরিবারের শুভকামনা আর মায়ের আশীর্বাদই আমাকে রক্ষা করেছে। আপনি এত শান্ত আছেন কি করে? আপনার ভয় করছে না? সত্যি কথা বলতে আমার একদম ভয় করছে না, আমি জানি মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা আমাকে বর্মের মতো রক্ষা করবে। এ ধরনের অনুষ্ঠানে আপনার উপর হামলা হলো, এ নিয়ে আপনি কি বলবেন? লোকটি তো অস্ত্র নিয়ে ঢোকেনি, এক পুলিশ ভাইয়ের কাছে বন্দুক নিয়ে এই কাণ্ড করেছে। কার মনে কি আছে সেটা কি আগে থেকে বলা যায়?
আমরা 100% নিশ্চিত এটা বিরোধীদের কাজ। ওরা চিরদিন খুনো খুনি রাজনীতি করে এসেছে। আমরা অহিংসায় বিশ্বাসী, আমরা মানুষের জন্য লড়াই করি, আর সেই মানুষকে মেরে কোনো মহৎ কাজ কোনোদিন হয়নি, হবে না। আমি অলরেডি প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলেছি, একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার এখানে রয়েছেন, উনি কথা দিয়েছেন যে বা যারা এটা করেছে বা এর পিছনে যারা রয়েছে তাদেরকে খুব দ্রুত খুঁজে বার করবেন। আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি অনভিপ্রেত ঘটনার জন্য। আপনারা আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। হ্যাঁ, আবার বেঁচে গেল গৌরী, আবার 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 মরে না কেন এই মেয়ে, কিছুতেই মরে না কেন, মরেও বারবার কেন মরে না, কেন বেঁচে যায়? কটা কটা পরমায়ু নিয়ে জন্মেছে এই গৌরী। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে যে স্নাইপার, যে যে বন্দুক বাজ, সে তো সাংঘাতিক। আজ অবধি কোনোদিনও শুনিনি ওর কোনো টার্গেট মিস হয়েছে। তাহলে শুধু গৌরীর বেলায়, শুধু গৌরীর বেলায় কি করে ও মিস করলো? কি করে এটা সম্ভব? কি করে? না না, কিন্তু আমাকে তো, আমাকে তো হার মানলে চলবে না। গৌরীকে আমার শেষ করে ফেলতে হবে। কিন্তু আমাকে মারবো কি করে? এই মেয়ে তো আগুনে পুড়ে মরে না, এই মেয়ে জলে ডুবে মরে না, এই মেয়ে বন্দুকের গুলি খেয়েও পড়ছে না, তাহলে আমি ওকে মারবো কি করে? ও কি অক্ষয় পরমায়ু নিয়ে জন্মেছে? কি করবো আমি? কি চাই এখন? আমার ঘরে কেউ ঢুকতে পারবে না, আমার কাউকে সহ্য হচ্ছে না, আমি কারুর মুখ দেখতে চাই না, যাও। কার এত সাহস? আমি বারবার বলছি আমি কাউকে দেখতে চাই না, দূর হয়ে যাও, নাহলে মেরে ফেলবো প্রত্যেকটাকে। তোমরা তো এতবার বারণ করা সত্ত্বেও যাচ্ছে না, দেখি কার এত বড় সাহস। আপনি একদম ঠিক বলেছেন, সেটাই হবে। শোনো না, আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছে কেন? চলো বাড়ি যাই, দেরি করে লাভ নেই, আরে আমরা বাড়িতে গিয়ে তাহলে সেলিব্রেশনটা করবো। হ্যাঁ, সেলিব্রেশন? আবার কিসের সেলিব্রেশন? না না, অনেক হয়েছে, এখন ওসব নয়। হ্যাঁ বাবা, এইসব ব্যাপারে হুজুগে হচ্ছে আমাদের মৈনাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।